আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে চমৎকার কিছু ফুলের কালেকশন দেখাবো রুম ডেকোরেশনের। আর রুম ডেকোরেশনের এই যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস শুনে আপনারা কিন্তু একদমই অবাক হয়ে যাবেন। এগুলোর প্রাইস কিন্তু মাত্র 100 টাকা। তো এই ফুলগুলোই কিন্তু আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে 150-200 টাকা করেও কিনেছেন। তো আপনাদের জন্য একটা সুখবর, এইগুলো কিন্তু আপনারা অনেক 99 শপে যান আর ফুলের যে টপ কিনতে, কিন্তু ওখানে যে ফুলগুলো অত কোয়ালিটি থাকে না, কিন্তু এখানকার ফুলগুলো কিন্তু অনেক কোয়ালিটি, হাই কোয়ালিটির এই ফুলগুলো আপনারা মাত্র টপ সহ পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায়। তো আমি একটু দেখাচ্ছি, এগুলো কিন্তু খুবই খুবই সুন্দর। এটা যদি ভালো লাগে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে 100 টাকা, এগুলো অ্যাভেলেবেল আছে। আমি পরে আবার একটু ধরুন, তো আমি এটা একটু দেখাচ্ছি, একটা একটা করে দেখাবি। এটার প্রাইসটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে 100 টাকা। তারপর রোজ যারা পছন্দ করেন, আমার মতো রোজ লাভার যারা আছেন, তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। আমি একটা একটা করে দেখাই আপনি, এটা একটু দেখে নিই। এটার প্রাইস হচ্ছে 100 টাকা। ওকে, আমি এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে চেরি, এটাও কিন্তু খুবই সুন্দর। এটার প্রাইসটা বলে দেই, 100 টাকা। ওকে, আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি। ওয়াও, এটা কিন্তু খুব সুন্দর। এগুলো দিয়ে সাজালে কিন্তু ঘর পুরো ফুলের বাগান হয়ে থাকবে, সুন্দর লাগবে। একটু টেবিলের উপরে, একটু ডাইনিং টেবিলের উপরে, টি টেবিলের উপরে ভালো লাগে। আবার দেখা যায় অনেকে মাছের অ্যাকুরিয়াম, যাদের বড় মাছের অ্যাকুরিয়াম আছে, তারা কিন্তু উপর দিয়ে সাজিয়ে রাখে, দেখতে খুব ভালো লাগে। এটার প্রাইস হচ্ছে 100 টাকা। ওকে, আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক অনেক সুন্দর। এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 100 টাকা। ওকে, আমি এটা, এগুলো একটু বড়, তারপরে এগুলোর প্রাইস কিন্তু 100 টাকা করে, একটা একটা করে দেখে আপু, তাহলে ছবি তুলতে সুবিধা হবে। আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু হচ্ছে মাত্র 100 টাকা টপ সহ। আবার আপনারা দেখতে পাচ্ছেন প্যাচানো প্যাচানো লতা, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। এরপর নেক্সট কালেকশনটা দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর। এইখানে আপনাদেরকে যে ফুলগুলো দেখানো হবে সবই কিন্তু 100 টাকা করে। এরপর আমরা পাতাবাহারেরও কিছু কালেকশন, পাতাবাহারগুলো কত করে? 150। ওগুলো 150। ওকে, আমি একটা একটা করে দেখাচ্ছি, এটা কিন্তু বেশ সুন্দর, হলুদ কালার এবং লাল কালার ফুলের, এটা কিন্তু হচ্ছে 100 টাকা। এগুলো কিন্তু আবার দেয়ালে টাঙাতে পারবেন, দেয়ালে আপনাদের হোল থাকলে আপনারা কিন্তু সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারবেন, খুব ভালো লাগবে। এছাড়া বারান্দায় ডেকোরেশন করলেও কিন্তু অনেক সুন্দর লাগবে, ন্যাচারাল না হোক আর্টিফিশিয়াল দিয়ে কিন্তু ভালো লাগবে। এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা। এরপর নেক্সট কালেকশনগুলো একটু দেখাবো আপনি, এটা একটু দেখি। ওয়াও, এটা কিন্তু অনেক অনেক সুন্দর। ওকে, এটাও কিন্তু হচ্ছে মাত্র 100 টাকা। নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনি, এখানে প্রত্যেকটা ফুল কিন্তু অনেক সুন্দর, এটাও 100 টাকা করে। আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু 100 টাকা, 100 টাকার মধ্যে চমৎকার। আপনারা কিন্তু অনেকে আছেন যারা ছোট্ট, আমাদের ছোট্ট দর্শক যারা আছে স্কুলে পড়েন, তারা কিন্তু ফ্রেন্ডদের দেখা যাওয়ার জন্মদিনে কিন্তু এই ধরনের গিফটগুলো খুঁজেন কম প্রাইসের ভিতরে। কারণ আমরা তো ছোট ছিলাম, আমরা জানি যে পকেটে টাকা জমিয়ে ফ্রেন্ডদেরকে একটা জিনিস গিফট দেওয়া, 100 টাকা হোক আর 1000 টাকা হোক, সেটার মজাটা কিন্তু একটা অন্যরকম। আর স্টুডেন্ট লাইফে পকেটের টাকা না থাকলেও কিন্তু অনেক অনেক ফ্রেন্ডদের জন্য কিন্তু অনেক স্নেহ মায়া মমতা থাকে, বা ভাই বোনদের জন্য কিন্তু গিফট দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই টেন্ডেন্সি বা সেই ইচ্ছাটাকে ফুলফিল করার জন্য কিন্তু 100 টাকায় বেশ কিছু ভালো ভালো গিফট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর, পড়ার টেবিলে যদি এটা রাখেন তাহলে সারাদিন কিন্তু ফ্রেন্ডের কথাই মনে পড়বে যে আমাকে ফ্রেন্ড এটা দিয়েছে, গিফট করেছে। তো এটার প্রাইস হচ্ছে 100 টাকা, এটা 100 টাকা। ওকে, আমি এখন পাতা পাতা, এটা মনে হচ্ছে পুরো পুঁই শাক, না এটা হচ্ছে অনেকটা পাতাবাহার, কিন্তু দেখতে কিন্তু অনেক পুঁই শাকের মতোই লাগছে। তো আমি এটা একটু দেখাচ্ছি, পুঁই লতার মতো যেটা, এটার প্রাইসটা আমি একটু বলে দিই, 150। ওকে, আমি এটা একটু দেখাই, এটা হচ্ছে পাতাবাহার, এটা অনেক মানি প্লান্ট যে গাছটা আছে ওটার মতো অনেকটা, এটার প্রাইসও 100 টাকা, 150। এগুলো 150, ওটাও আগের পাতাবাহার যেগুলো সব 150 করে, পালং শাক যেটা দেখিয়েছি সেটাও 150, এগুলো হচ্ছে এটা 150। এগুলো কিন্তু আপনারা মাথার মানে বেডের সামনেও যদি রাখেন, কম্পিউটার টেবিলের উপরে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এগুলো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আপনি রান্নাঘরে সিঙ্কের সামনে রাখতে পাবেন, পানি পড়লে বা তেল কাজটা হলেও ধুলে চলে যাবে, অ্যাকুয়ারিয়ামের ভিতরেও দেওয়া যাবে। আমি তো ভাবছি আমার অ্যাকুরিয়ামের জন্য একটা নিয়ে যাবো, অনেক সুন্দর কিন্তু। এটার প্রাইস হচ্ছে 150 করে। আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর, এটার প্রাইস হচ্ছে 150। ওকে, আমি অর্কিডের এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর, এটার প্রাইস মনে হয় বেশি, এটা কিন্তু অনেক অনেক নাইস, অনেক অনেক। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর, এটার প্রাইস হচ্ছে 350 টাকা হলে নেওয়া যাবে। অর্কিড কিন্তু রিয়েল লাইফে অর্কিডের অনেক দাম, আর আপনার আর্টিফিশিয়ালটা যেটা দেখতে পাচ্ছেন সেটারও কিন্তু মাশাআল্লাহ ভালোই দাম। এটা সাদা কালার, এটা হোয়াইট কালার আছে, আর এগুলোর প্রাইস একটু বেশি, এগুলোর প্রাইস হচ্ছে 500। আপু হাটটা সরাতে হবে, এটার প্রাইস হচ্ছে
500 টাকা হলে কিন্তু এটা নেওয়া যাবে। এটা পাথরের টপ সহ কার অ্যাকোয়ারিয়াম যাদের আছে, আমার বাসায় বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে, তো এগুলো কিন্তু নিলে ভালোই লাগবে, এগুলো তো কোনো প্রবলেম হবে না, অনেকে কোনো সমস্যা হবে না, এবার রান্নাঘরটা সাজাতে চায় তারা এই ধরনের গুলো নিতে পারে। তো আমি এটার প্রাইস একটু বলে দিচ্ছি, কত? 500। ওকে, 500 টাকা হলে নেওয়া যাবে। তো আমার কাছে কেন যেন ফুলের চেয়ে লতা বেশি সুন্দর লাগছে। আপুর এখানে লতার কালেকশনগুলো ওয়াও। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 500। ওকে আপনি, আমি এটা, ওয়াও, এটা তো পুরো লতা, এটা বনসাই স্টাইলের করা, বনসাই মানে লতা বাহার, পাতা বাহার যেগুলো থাকে অনেকটা ওরকম, পিছনের সাইজটা হচ্ছিল ঠিক এইরকম বনসাই সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, 700, 700 টাকা। এটা একদম দেখতে রিয়েল, আপনারা যদি মানে আপনাদের সোফা ড্রয়িং রুমে যদি সাজান মানে কেউ বুঝতেই পারবে না যে এটা আর্টিফিশিয়াল। হ্যাঁ, ডেস্কে রাখতে পারবে, সুন্দর লাগবে, এটা অনেক সুন্দর। এটা তো আবার সিরামিক আছে, এটা তো আবার সিরামিকের, সিরামিকের দেওয়া আছে। তো এটার প্রাইসটা কত? 700 করে। ওকে, আমরা একদম 100 টাকা থেকে শুরু করে 700 টাকার কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর, এটা একদম রিয়েল পাতার মতো লাগছে, এগুলি সবই রিয়েল পাতা, আর এগুলোর দামটাও মোটামুটি ভালো। এটার প্রাইস হচ্ছে 700। ওকে, আপনি একটা একটা করে দেখেন, এটাও কিন্তু একদম রিয়েল, ওই যে মানি প্লান্টের মতো, যেটা বলতে চাচ্ছিলাম মানি প্লান্টের মতো, মানি প্ল্যান্টি, এটা খুব সুন্দর। তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, 700। এরপর আমি মোজাইক টাইপ যেটা আছে সেটা একটু দেখাবো, এটা কিন্তু অনেক সুন্দর, এটার প্রাইস হচ্ছে 700। তো ভিউয়ার্স, অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখালাম আমি। চেরি, এটা কি চেরি নাকি? আমি চেরি গাছটা দেখাই, এটাও কিন্তু অনেক অনেক সুন্দর, আমি মেলাতেও দেখেছিলাম। তো এটার প্রাইসটা কত পড়বে আপনি? এটার প্রাইস কত হচ্ছিল? 300। এটা হচ্ছে 300 টাকা। এটা মনে হচ্ছে কি ডালিমের মতো লাগে, আবার টমেটোর মতো লাগে, চেরির মতো লাগে, সুন্দর, মানে ফল গাছ কিন্তু দেখলে ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। তো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দেখলাম। তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানকার কন্টা, এটা দেন, এইটা কিন্তু অনেক সুন্দর, ধনে পাতাটা কই আপু? আপনার পিছনে রেখেছি এগুলো দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, আমি এইটা একটু দেখিয়ে দিচ্ছি, আচ্ছা একটু আপু, আমি এটা একটু দেখাচ্ছি, এটা একটু দেখিয়ে দিই, এটা কিন্তু অনেক অনেক সুন্দর। এটা প্রাইসটা একটু পরে, এটা প্রাইসটা আমি একটু বলে দিই, এইটা কিন্তু কমপ্লিটলি বনসাই, এটা রিয়েলি বনসাই, যেরকম হয় যে বড় গাছটাকে ছোট আকৃতিতে করে তৈরি করা, তো এটা কিন্তু অনেকটা সেইভাবেই করা আছে। তো এটার প্রাইসটা কত পড়বে? 350। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এরপরে ওগুলো দেখাবো, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের শপের নাম কি আপু? এসকিউআর। ও আচ্ছা আচ্ছা, এসকিউআর। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই, ইমো এবং কন্ট্যাক্ট নাম্বারটা একসাথে দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, 01779713971, এটা হচ্ছে এসকিউআর। তো এখানকার যে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, ঢাকা এলিফ্যান্ট রোড আসলে আপনারা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আসলে আপনারা, এটা হচ্ছে G52। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।